পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা। আবার নতুন কোন অভিযোগ করতে এসেছো নাকি? না ভাবি, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ইফসিদা আছে না, গিয়ে বল রবিন ভাই আসছেন। আফায় আর আবির ভাই বিদেশ চলে গেছে। আমার কথা মতো কাজ না করলে তাকে অনেক পস্তাতে হবে, ইভেন লাইফ রিস্ক থাকতে পারে। সুমন তোমার সাথে দেখা করতে চাচ্ছে, তুমি দেখা করো। জামিলা চুকে বলো, তোমার জন্য কি করতে পারি? একটা ছেলেকে খুন করতে হবে। রবিন, একটা মেয়ের জন্য তুই এত নিচে নেমেছিস? কুশল আমাদের কোম্পানিতে চাকরি করছে। বলো কি, এটা কি করে হলো? হ্যালো। কি খুব অফিস করছো, তাই না? অফিসে এলে তো অফিস করতেই হবে। শোনো, ওই মোহনা ভাবির না খুব মন খারাপ। কেন? তা তো জানি না, কিন্তু মনে হয় কেউ টেলিফোনে ডিস্টার্ব করছে। না না, ভাবির বেলাতে এমন হওয়ার কথা না। কি যে বলো না, ভাবির প্রেমে বুঝি কেউ পড়তে পারে না। যাই হোক, ভাবির মন খারাপ হলে তো আমাদের কি দেখতে হবে? আমি ভাবিকে নিয়ে কিন্তু শপিংয়ে যাচ্ছি। আমার ফিরতে ফিরতে অনেক রাত হতে পারে। তুমি কখন ফিরবে? আমার আসতে একটু রাত হবে, আমি 10টায় চলে আসবো। তাহলে এক কাজ করি, আমার শপিং শেষ হলে আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই। শোনো, মোহনা ভাবির কাছে একজন লোক আসবে, তাকে মোহনা ভাবির ঘরে বসতে দেবে, বুঝেছ? যাও। ভাবি, মোহনা ভাবি আসছি, আসো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো।
সময় মতো আমাকে নিতে গেছিলে, সেই জন্য একসাথে আসতে পারলাম, তাই না স্বামী? এই তুমি মাঝখানে কথা বলো কেন, যাও। কে লোক ভাই, তুমি দেখো না কে এসছে, হিমেলার সামনে ঘরে যে ড্রাইভার, তুমি প্যাকেটগুলো উপরে দিয়ে যেও। হ্যাঁ, আপনি চমকে উঠলে কেন, কেমন আছো মোহনা? তুমি কবে এসেছো আর এখানে তোমাকে কে আসতে বলেছে? কেন, তুমি আসতে বলেছো? আমি আসতে বলেছি, তাও আবার একেবারে সরাসরি বেডরুমে? হাউ ইট ইজ পসিবল? কি হয়েছে, এত হাঁপাচ্ছে কেন, কি হলো? মোহনা ভাবির ঘরে একটা লোক এসছে, খুব রাগারাগি করছে দুজন। কি বলছে সব? হ্যাঁ দেখি তো। এ তুমি কি করলে রেজা? আমি আমি এখন কি করে সবাইকে মুখ দেখাবো বলো তো? তুমি কি বলতেছো আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে বলেছো, এসব এসব তোমার সাজানো নাটক। অলরাইট, আমি চলে যাচ্ছি। তুমি বিশ্বাস করো হিমেল, সুমনের এ বাড়িতে আসার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কিন্তু সুমন রেজা তো সবার সামনেই বলে গেল, তুমি টেলিফোনে উনাকে এ বাড়িতে আসতে বলেছিলে। কিন্তু ভাবি, এই বিষয়টা আমি এত সহজে মেনে নিতে পারছি না। হিমেল, অনেক বলেছো ভাবিকে, আর না। আমার একটা অনুরোধ থাকবে হিমেল, এই ব্যাপারটা যেন এবারের আর কেউ না জানতে পারে, আর কাউকে বললো না। আমাকে আমাকে ক্ষমা করো ভাবি, আসলে আসলে আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তোমার হাতেই আমার সংসার জীবন। আমি জানি এ ব্যাপারটা কাজল জানলে কোনোদিনই আমাকে মেনে নেবে না। ভাবি, এত ভেঙে পড়ছো কেন? সব ঠিক হয়ে যাবে হিমেল, আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি যাচ্ছি, এখানে
আমার দম বন্ধ হয়ে আসছে। এর মধ্যে তুমি ভেবে দেখো, আমাকে যদি বিশ্বাস করতে পারো তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ভাবি ভাবি, তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে হিমেলকে সব বুঝিব। আমি যাচ্ছি। হ্যালো ভাবি, কেমন আছো? অর্ক, আমি কিছুক্ষণের মধ্যে পুকুর বাড়ি পৌঁছাবো। তুই এখন কোথায়? ময়মনসিং। কি হলো ভাবি, তুমি কাঁদছো কেন? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। তুই কবে ফিরবি রে? এখনো জানি না ভাবি। তোমার কি মন খারাপ? না, আসলে তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমি ময়মনসিং থেকে ফিরে আসি তারপর। কিন্তু তুই ফিরবি কবে? বললাম তো, আমি এখনো জানি না, তবে 10-12 দিন পরে অবশ্যই ফিরব। আচ্ছা শোন, আমি একটু মায়ের বাড়ি যাচ্ছি। বেশ তো, যাও না ভাবি, আমি এখন রাখছি, পরে ফোন করব। আমি খুব এক্সাইটেড হয়ে আছি। কোনো অসুবিধা হলে আমি ফোন করে জানাবো। ওকে বাই। আমি কি করে বলি অর্ক, তোকে যে আমার ভীষণ দরকার। তুই না থাকলে আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কাকে খুঁজছেন আপনি? ফুপি আছেন? ফুপি জি, মানে আপনি কে? আমি অর্ক, রায়হান চৌধুরীর ছেলে। তার মানে আপনি বড় মামার ছেলে? আমার ভাইয়া? হ্যাঁ। আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। মা মা, দেখো কে এসেছেন, আসুন ভেতরে আসুন। হ্যালো রবিন। বলো কি খবর? আমি অর্কের সন্ধান পেয়েছি, ও এখন ময়মনসিংহে ওর পুপুর বাড়ি। গুড, ভেরি গুড নিউজ। কিন্তু এ তথ্য তুমি কি করে পেলে? জানাটা খুব সহজ আমার জন্য।
গুলশানে ওর বাড়ির দারোয়ানের থেকে জেনেছি, কিন্তু ওর ফুপুর বাড়ির ঠিকানা পাইনি। তাহলে অর্ককে খুঁজে পাবে কি করে? অর্ককে খুঁজে পাওয়ার জন্য আমি এখন এয়ারপোর্ট রেল স্টেশনে ময়মনসিংহে যাচ্ছি। গুড, ভেরি গুড। অর্কের খোঁজ পেলে তুমি আমাকে জানিও। ওকে, আই উইল ডু দ্যাট। বাই। আজীব দুনিয়া রঙিলা মানুষ। রাহেন মামার ছেলে। হ্যাঁ পুপি, সে কত ছোট দেখেছি ভাবির কোলে। কেমন করে ঠিকানা পেলি? সে অনেক কাহিনী মা। ভাইয়াকে ঘরে নিয়ে চলো। অর্ককে পেয়ে আমি সব ভুলে গেছি। চল বাবা, ভেতরে চল। ভাবি, মায়ের বাড়ি না গেলে হয় না? আচ্ছা ভাবি, কার উপর রাগ করে তুমি যাচ্ছ বলো তো? আমি কারোর উপর রাগ করে যাচ্ছি না। তোমার ভাই ফোন করলে বলো আমি মায়ের ওখানে আছি। আচ্ছা আচ্ছা, ভাইয়ার পারমিশন ছাড়া এই বাড়ি ছেড়ে তুমি যেতে পারো না। ভাইয়া পরে আমার উপর রাগ করবে। তোমার ভাইকে যা বলতে হয় আমি বলবো, আমি জানি। একদিন না একদিন কাজলের মুখোমুখি হতে হবে, তার জন্য আমার মানসিক প্রস্তুতি দরকার। মোনা ভাবি, আমি তো জিতে যাচ্ছি, অলমোস্ট জিতে গেছি। রায়ান বাড়ি এখন শূন্য, শুধু আমি ছাড়া। রায়হান চৌধুরীর সমস্ত সম্পত্তি এখন আমার হাতের মুঠো। মোনা ভাবি, তুমি এখন মার বাড়ি গিয়ে কাঁদছো, অঝোর শ্রাবণ ধারা এখন তোমার দু চোখে।
কত অবহেলা করতে তোমরা আমাকে, এখন তার পরিণাম বুঝতে পারছো? আর বেশি দিন বাকি নেই, রায়হান চৌধুরীর সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় আসতে, তখন কিন্তু আমার হুকুমেই তোমাদের সবাইকে চলতে হবে, পছন্দ হলে থাকবে আর তা না হলে নাই। এসব কি হচ্ছে? একের পর এক সবাই এই বাড়ি ছেড়ে চলে গেল, শেষ পর্যন্ত ভাবিও চলে গেল। ভাবিকে যেতে দেয় কি আমার ঠিক হলো? সুমন রেজার ব্যাপারটা নিশ্চয়ই কোথাও ঘাপলা আছে। আমি জানি ভাবি এমন করতে পারে না। না না, সুমন রেজার ব্যাপারটা আমি নিজে সলভ না করা পর্যন্ত কাজল ভাইয়াকে বলা ঠিক হবে না। আমি খুব স্পষ্ট বুঝতে পারছি আমাদের পরিবারকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে, আমাকে সেই শয়তানটাকে খুঁজে বের করতেই হবে। এবার বলো তুমি আমার জন্য কি করতে পারো। তোর দাদার ব্যাপারে আমি যতটুকু জানি সাহায্য করতে পারবো। ভেরি গুড। আমার মনে হয় অনন্ত আরো বেশি সাহায্য করতে পারে। আমি চাই না এই বাড়িতে কোনো ঝামেলা হোক। অর্ক এই বাড়িতে থাকতে পারবে না।